ডোমকলে পাল্টা বাম কংগ্রেস। শনিবার সকালে বাম কংগ্রেস প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছিল, এরপর পাল্টা বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা জড়ো হন এবং দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর চলে। ডোমকলের সারাংপুরে তৃণমূলের অঞ্চল সভাপতির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সকাল থেকে তৃণমূল জমায়েত করেছিল ব্লক অফিস চত্বরে, সেখানেই বাম কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ চলাকালীন ওই এলাকাতেই অঞ্চল সভাপতির কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। শনিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।